মেয়ে মানুষ দেখলেই কি টাচ করতে ইচ্ছে করে? কানের নিচে মারবো একটা। আপনি এসব কি বলছেন? আমি এমন কাজ কেন করব? ওকে থানায় নিয়ে গরম ডিম দিলেই সবকিছু বেড়ে আসবে। স্যার, আপনি স্যার? স্যার? দেখে তো মুরগি মনে হচ্ছে, আর এমন ভাবে বসে আছে মনে হচ্ছে মগা টাইপের লোক। এক কাজ করি, সিঙ্কেট শুরু করে দেই। কি সমস্যা তোর? সেই কখন থেকে দেখছি তুই আমাকে বাজে ভাবে টাচ করতেছিস? মেয়ে মানুষ দেখলেই কি টাচ করতে ইচ্ছে করে? কানের নিচে মারবো একটা। আরে আজব, আপনি এসব কি বলছেন? আমি এমন কাজ কেন করব? ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এরকম কাজ করতে পারি না। ভুল? আমি ভুল করছি? তোদের মতন ছেলেদেরকে আমি খুব ভালোভাবেই চিনি। মেয়ে মানুষ দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারিস না। আরে কি আবুল তাবুল বকতেছেন আপনি? আপনি আমাকে চেনেন? আপনার মাথায় কি সমস্যা আছে? আমি আপনার গায়ে টাচ করবো কেন? এই তোর আমি কি চিনবো? তোর মতন লুচ্চা লাফাঙ্গাকে আমার চেনার কোনো দরকার নাই। ম্যাডাম, আপনি এটা কি কইতাছেন? এই এই স্যার তো আপনার গায়ে টাচ করে নাই, আমি দেখছি, আমি লুকিং গ্লাসে চাই দেখছি, আপনার গায়ে টাচ করে নাই। এই তুই চুপ কর, অটোয়ালা অটোয়ালার মতো থাকবি। তুই কি দেখছস ও আমাকে টাচ করছে না না করছে? তোর ঘরে কি মাবন নাই? হ্যাঁ, একটা লুচ্চা লাফাঙ্গার হয়ে কথা বলতেছিস? না না ম্যাডাম, আমি আমার লুকিং গ্লাসে দেখছি তো স্যার আপনার টাচ করে নাই। ম্যাডাম, হুদে হুদে আপনার খামাখা ঝামেলা করতেছেন। শুধু শুধু ঝামেলা করতেছি? দাঁড়া, পুলিশকে ফোন দিতেছি, তাইলে বুঝবো। এই না না ম্যাডাম, এই আপনি পুলিশকে ফোন করেন না, দুহাই আপনার মাপ চাই, এই পুলিশকে ফোন করেন। এটা ভিআইপি এলাকা, এখানে অটো চালানি নিষেধ, পুলিশ আইলে আমার গাড়িটাও লয়ে যাবো গা থানা, তারপরে আমার ছাড়াই আনতে পরে কষ্ট হইব। আচ্ছা ঠিক আছে, আমি পুলিশকে কল দিব না, তুই এক কাজ কর, ওকে ক্ষতিপূরণ দিতে বল আমাকে 50,000 টাকা, তাহলে আমি আর পুলিশকে কল দিব না। ও স্যার, আমি গরিব মানুষ, অটো চালাই আমার সংসার চলে, বফুলাফল না খায় থাকবো স্যার। যদি আমার গাড়িটা থানায় লয়ে যায় পুলিশ আয়া, তাহলে স্যার আমার সমস্যা হবো স্যার। স্যার এরা কাজ করুন স্যার, এই আমার কাছে 1,500 টাকা আছে, আমি দিই বাদ বাহিনি দিয়ে আপনি একটু মিল করে দিন, তাও যেন পুলিশ না হয় স্যার। চাচা আপনি চুপ থাকুন, আমি আপনাকে একটা টাকাও দিতে পারবো না। তার থেকে বেটার আপনি কাজ করুন, আপনি পুলিশকেই ফোন করুন। আচ্ছা ঠিক আছে, সোজা আঙুলে যেহেতু ঘি উঠবে না, আঙুলটা বাঁকাই করতেছি, পুলিশকে কল দিতেছি। হ্যাঁ স্যার, আপনি কাইন্ডলি একটু ভিআইপি রোডের সামনে আসেন, যে এখানে একটা ঝামেলা হয়েছে। আসতেছে তোর বাবা, প্রস্তুত হ। আপনি আমাকে কল দিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি কল দিয়েছিলাম। দেখুন না, এই লোকটা অটোর মধ্যে বসে আমাকে ব্যাড টাচ করেছে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, ওকে থানায় নিয়ে গরম ডিম দিলেই সব কিছু বেড়ে আসবে। স্যার, আপনি স্যার? স্যার কি ব্যাপার, আপনি ওনাকে স্যালুট দিচ্ছেন কেন? ও তো একটা লুচ্চা লাফাঙ্গা বদমাইশ। আপনি কাকে কি বলছেন জানেন? উনি আমাদের থানার নতুন ডিবি অফিসার। স্যার স্যার, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো আপনাকে এভাবে ছাড়তে পারি না, আপনি তো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন। কতদিন ধরে করছেন এই ব্যবসা? আপনাদের কাজ হচ্ছে সহজ সরল মানুষদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে। আরে যে অফিসার, আপনি আপনি সত্যতা যাচাই না করেই আসামি ধরতে আসছেন, আপনাদের কি ট্রেনিংয়ে এটাই শেখানো হয়েছে? সরি স্যার, এরকম আর হবে না। হয়েছে, ওনাকে থানায় নিয়ে যান। এই চলুন স্যার। হ্যাঁ স্যার, কী করুন স্যার। আর চাচা, আপনি পুলিশ দেখে ভয় পান কেন? একটা কথা মনে রাখবেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, তারা সবসময় জনগণের পাশে থাকে। এবার চলুন, আমাকে নামিয়ে দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, চলুন চলুন। আপনি খুব ভালো মানুষ স্যার, আপনি খুব ভালো মানুষ।